অলরাউন্ডার হিসেবে যদি তিনটা ডিপার্টমেন্টে যদি ভালো করি নিজের কাছে অনেক ভালো লাগে, এবং দিন শেষে আমি যদি ভালো করি টিমের জন্য অনেক বেনিফিট হয় অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে। না আসলে এই জায়গাটা আসলে ব্যাটিং করা অনেক টাফ, তো আপনি দেখা যাচ্ছে এই জায়গাতে আপনি কোনো দিন 20 বল পাবেন, কোনো দিন 10 বল পাবেন, আবার হয়তো বা কোনো দিন 90 বল পাবেন। তো আপনার অনেক মেন্টালিটি নিয়ে এখানে ব্যাটিং করতে হয়, আর এইখানে ব্যাটিং করতে গেলে আসলে দেখেন টিমের বেস্ট দুইটা বলারই তখনই বল করে, তো আসলে অনেক ক্যালকুলেটিভ খেলতে হয়। ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাইতেছি, কতটুকু করতে পারতেছি জানি না, কিন্তু প্রসেসটা আমি ঠিক রেখে চেষ্টা করতেছি। তো সিলেকশনটা তো আমার হাতে নাই, আমার হাতে যেটা আছে প্রসেস আর আমার পারফরমেন্স, তো আমি চেষ্টা করে যাইতেছি ইনশাল্লাহ। বাদ বাকি ওনাদের ইচ্ছায়, ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপ নিয়ে আমি মাথায় নিয়ে কাজ করতেছি না, আসলে এখন খেলতেছি ইমার্জিং, তো মাথার ভিতরে এইটাই। যেমন আজকে অনেক প্রেশারের ম্যাচ ছিল, ডু আর ডাই, সেমিফাইনাল খেলতে হলে আজকে জিততেই হবে, তা মাইন্ডের ভিতরে এটা অনেক কাজ করতেছিল। এবং ফুল অ্যান্ড কাম থেকে যেভাবে খেলা যায় আসলে এখানে দেখছি অনেক বড় প্লেয়াররা এখানে ম্যাচ বানায়, তো আসলে আর কি নিজেরা সেভাবে চেষ্টা করতেছি। বাট স্কিলের আর আপনার স্কিল বলতে গেলে যে আপনার ইম্প্রুভের তো শেষ নাই, তো এই জায়গাটায় যত ইম্প্রুভ করতে পারবো নিজেকে আমার কাছে মনে হয় আমার জন্য অনেক ভালো হবে। দেখেন নাম্বার 7টা ম্যাটার করে না, আমি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমার যে কোনো পজিশনে খেলার ইচ্ছাশক্তি থাকতে হবে, তো আমি নিজেরে ওইভাবে প্রস্তুত করতেছি। আমি যে কোনো সিচুয়েশনে বা যে কোনো পরিস্থিতিতে চেষ্টা করি, জানি না কতটুকু করতে পারি, বাট মেন্টালিটি ওইভাবে আগাইতেছি যে সুযোগ যদি আসে ইনশাল্লাহ তো আমি ওইভাবে ট্রাই করি। দেখেন নাম্বার 7 কিন্তু পজিশনটা খুব ক্রিটিক্যাল পজিশন, যে কোনো টিমের জন্য এই পজিশনটা খুবই ক্রিটিক্যাল, তো এইখানে কিন্তু আপনার সব থেকে সেরা ব্যাটসম্যানগুলোই থাকে। আপনি তো এই জায়গা আমি জানি না কতটুকু কী করতে পারবো, বাট এই যা সব ক্রিটিক্যাল পজিশন, তো নিজের দিক থেকে যদি বলি আমি নাম্বার 7 খেলতেছি না, আমি নাম্বার 8 খেলতেছি। তো অ্যাজ এ বোলিং অলরাউন্ডার হিসাবে আমার যতটুকু ব্যাটিংয়ে ফিডব্যাকটা পাওয়া উচিত আমি সেটার ইম্প্রুভ করার চেষ্টা করতেছি। এটা আমি যদি ভালো করি অ্যাজ এ টিমের জন্য খুব ভালো। আপনারা দেখলেন যে এইখানে যে ফিনিশ দিতে পারে তার টিমের জন্য বড় একটা রান হওয়ার সম্ভাবনা থাকে। ইনশাল্লাহ আজকে হয়তোবা ভালোভাবে চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ হয়তোবা করতে পারবো। আপনি যদি এই টুর্নামেন্টটা চিন্তা করেন আমাদের বাংলাদেশ টিমের, তো ইমার্জিং টিমের যেটা আছে কি, আমিও সোমমা থেকে মোস্ট সিনিয়র প্লেয়ার এখানে, আর সোমমা আমরা একই ডিভিশন হয়ে খেলে থাকি খুলনা ডিভিশন হয়ে, এবং প্রিমিয়ার লিগ বিপিএল অনেকদিন একসাথে খেলছি, তো দুজনের সাথে কেমিস্ট্রি অনেক ভালো, বোঝাপড়াটা ভালোভাবে জানা আছে। অ্যাকচুয়ালি আমি কীভাবে খেলবো সেটা সৌম্য জানে, সৌম্য কীভাবে খেললে সেটা আমি ভালোভাবে জানি, তো আমরা এই নিয়ে অনেক কথাও বলি। যে ব্যাটিং করার আগে যেমন আমাদের আজকে আর্লি 3টা উইকেট পড়ে গেছিলো, আমি আর সৌম্য অনেকক্ষণ কথা বলতেছিলাম যে এখান থেকে কীভাবে বের করা যায়, কীভাবে কী খেললে আসলে আমাদের মেধা থেকে যা আছে এখান থেকে তাই বের করতে হবে। হ্যাঁ সৌম্য ওই জায়গাটা খুব আউটস্ট্যান্ডিং ব্যাটিং করতো, এখানে সৌম্য এবং জয় ভালো ব্যাটিং করার কারণে হয়তোবা আমার ফিনিশটা হয়তোবা ভালো হয়েছে। আপনার যে কোনো প্লেয়ারের জন্য তো আপনার প্র্যাকটিসটা ইম্পর্ট্যান্ট, তো আমি কোন প্রসেসে আগাইতেছি এটা আমার ছোটো ছোটো জিনিসের উপর ডিপেন্ড করে, তো আমি ইনশাল্লাহ আমার প্র্যাকটিসগুলো আমি চেষ্টা করতেছি এখানে ডেভেলপ করার, ভালোর তো শেষ নয়, তো আমি ট্রাই করতেছি দেখি কতদূর যাওয়া যায়। টিম ওয়াইজ খেলতে যাই, টিমের জন্য যেটা প্রয়োজন সেটা আর কি চেষ্টা করতেছি আপাতত, তো সময়ের সাথে তাল মিলে সবার চলতে হবে, তা এটা চেষ্টা করে যাচ্ছি আর কি। আসলে আমার কাছে মনে হয় আমি নিজে একটা টিম প্লেয়ার, তো আমার এই এই রোলটা খেলে এই রোলটা নিয়েই খেলতে ভালো লাগে, আমি সবসময় টিমের জন্য চিন্তা করি, তো এই জিনিসটা আমি খুব এনজয় করি।